রমেশ একজন কচুর দোকানদার তার কচুর এত নাম ডাক যে বহু দূরের গ্রাম থেকে রমেশ কচু কেনবার জন্য ছুটে আসত রকলের ভালো মানের কচু দেওয়ায় অনেক খুশি হতো আবার লাভও করতো দাও দাও দাদা হামাকে দুই কেজি কচু দাও এই তোমার কচু আমার গিন্নি একবার রান্না করবার পর এখনো রোজ রোজ তোমার কচু লাগবে বলছে হ্যাঁ হ্যাঁ দাদা দাঁড়ান দাঁড়ান দিচ্ছি আপনাদের ভালো মানের কচু দিতে পেরে যে আমিও অনেক আনন্দ পাই এই ধরুন দাদা আপনার আর চল্লিশ টাকা হয়েছে দাদা এ তোমার কচুর দাম আর বাড়লো না এত ভালো কচু হওয়ার পর সেই একই দাম থেকে গেল এই নাও তোমার চল্লিশ টাকা হুশ হুশ আমার আর কি সারাদিন এই মাছি তাড়ানো ছাড়া কি কোনো কাজ আছে নাকি ওই যে রমেশ বসেছে কচু নিয়ে সবাই তার কাছে যায় আমার সামনে রমেশ দেখতে দেখতে বড় লোক হয়ে যাবে না না আমি এটা কিছুতেই হতে দেব না রতন দাদা ও দাদা বাড়িতে যাবে না যাও যাও তুমি বাড়িতে যাও সারা দিন ভালো বিক্রি হয়েছে বলে খুব আনন্দ লাগছে না দাদা বলি কি তুমি মানুষ ঠকানো বন্ধ করো দেখবে তোমারও ভালো বিক্রি হবে কি আমি মানুষ ঠকিয়ে খাই আর তুই কি হ্যাঁ তুই কি কচুর মধ্যে জাদু করে মানুষকে বস করে নিজের ব্যবসাটা করে নিচ্ছিস এটাকে মানুষ ঠকানো বলে না এটা কি বলছো দাদা আমি কচুর মধ্যে জাদু করব কেন আমার নিজের ক্ষেত থেকে কচু তুলে তারপর বাজারে বিক্রি করতে আসি আর তুমি এমন কথা বলতে পারলে যা যা বাড়িতে যা আমিও দেখছি তোর এই ব্যবসা কি করে বন্ধ করা যায় মালা মালা কোথায় গেলে ও তুমি এসেছো তাজ বিক্রি কেমন হল গো ও পড়লার আশীর্বাদে ভালোই বিক্রি হয়েছে গো আচ্ছা এখন হাত মুখ এসে তো আমি ভাত দিচ্ছি খাবে হ্যাঁ হ্যাঁ তাই দাও সকাল থেকে ক্রেতাদের ভিড়ের জন্য দুপুরের খাবারটাও ভালো মতো খেতে পারিনি বসু বসু আজ কসু আর মাছের মাথা রান্না করেছি আরে হ্যাঁ হ্যাঁ দাও দাও তোমার হাতের কচুর ঝোলটা না সেই হয় সেই আসলে আমার ক্ষেতের কচুর স্বাদ আলাদা হ্যাঁ গো রান্না করতেও বেশ ভালো লাগে না না আজ ও রমেশ দিন কচু বিক্রি করলো আর আমি ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখলাম এমনটা হতে দেওয়া যায় না বউ এমনটা হতে দেওয়া যায় না তা এখন কি করবে শুনি কিছু একটা ভাবো বৌ কিছু একটা ভাবো ওই রতনকে সবার সামনে খারাপ কি করে বানানো যায় সেটা ভাবো বলি শোনো ও যখন কাল ক্ষেত থেকে কসুগুলো তুলে খাবার খেতে চাবে তুমি সেই ফাঁকে ওর কসুর জায়গায় তোমার কসুর ছুরিটা রেখে দিয়ে আসবে বাহ বাহ বৌ বাহ হ্যাঁ তোমার বুদ্ধির কোনো জবাব নেই আমি কালকে আমার ক্ষেতের গলা চুল কোনো কচু ওর কচুর সাথে পাল্টা পাল্টি করে নেব আহা আমার সুন্দর কচুর ক্ষেত তোদের জন্য আমার সংসারটা অনেক ভালোভাবে চলছে রে যাই যাই এইদিকে যে বেলা হয়ে এলো বাজারের তাড়াতাড়ি কচু তুলে বাজারে যেতে হবে বৌ বউ কিছু খেতে দাও বাজার যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে এসে বসো আমি তোমার জন্য খাবার আনছি এই তো এই তো সুযোগ যাই যাই তাড়াতাড়ি কচুগুলো পাল্টিয়ে নি নাও তোমার খাবার ওগো আজ বাজার থেকে ফেরার সময় আমার শূন্য সন্দেশ নিয়েছো বুঝলে আচ্ছা বৌ আচ্ছা আসলে দাদা হ্যাঁ একটু দেরি হয়ে গেল আর কি আরে কেনো কেন আজকে ভালো করে কেনো কাল থেকে আমার থেকে কেনা লাগবে আর রমেশ আজকের মতো ব্যবসা করে নে দেখছি কাল থেকে কেমন করে তুই ব্যবসা করতে পারিস আমাকে আমাকে আগে দাও দাদা না না আমাকে দাও দাদা আমাকে দাও আগে হ্যাঁ একে একে সবাইকে দেব আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান বৌ বৌ এই নাও তোমার জন্য সন্দেশ নিয়ে এসেছি কই দাও দাও বৌ কাল থেকে দেখবে মজা রমেশের ব্যবসার দিন শেষ আর আমার ব্যবসার দিন শুরু হে কি বলে বুদ্ধি থাকলে কাউকে ধ্বংস করতে সময় লাগে না আরে কি কচু দিয়েছো হ্যাঁ তোমায় বিশ্বাস করে আমরা সকলে তোমার কাছ থেকে কচু নিয়ে গিয়ে এখন দেখছি গলা চুলকাচ্ছে হ্যাঁ কি কি বলছো আমার কচুতে গলা চুলকায় কই আমি তো তো সকালেও কচু দিয়ে খাবার খেয়ে আসলাম আমার গলা চুলকাচ্ছে না নিজের ঘরেও খারাপ জিনিস হলেও সে কি খারাপ বলে ধরো তোমার কচু আসুন আসুন আমার কাছে আসুন এই দেখুন আমি কাঁচা কচু খাচ্ছি কিন্তু গলা চুল তো রতন ভাইয়ের কচুগুলো দেখে তো অনেক ভালো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর চলো আমরা সকলে রতনের কাছ থেকে কচু নিয়ে যাই হায় 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 আজ আমার ব্যবসার লোকসান হয়ে গেল কি হলো দাদা একদিন ব্যবসা হয়নি বলে বসে বসে কান্না করতে শুরু করেছ বলো কি আমাদের কসু তো গাল সুলকায় না এমনটা হতেই পারে না হ্যাঁ গো হ্যাঁ সকলে তাই তো বলল কিন্তু অবাক করবার বিষয় রতন কাঁচা কচু খেলো কিন্তু ওর কচুতে তো গলা চুলকাল না কি বলছ কি আমাদের কচু তো কাঁচা খাওয়া যেত গালো না কিছুই মাথায় ঢুকছে না বউ কিছুই মাথায় ঢুকছে না এখন আমি ঘুমালাম কাল সকালে ক্ষেতের কচু খেয়ে দেখব না সবই তো ঠিক আছে তাহলে কাল কি হলো যাই এখন কচু তুলে বাজারে নিয়ে যাই এই কি রতন ভাই আমাদের বাড়ির দিক থেকে মাথায় কসু নিয়ে আসলো হুম তাহলে আমি স্যার সন্দেহ করেছিলাম তাই কি ঠিক শোনো আজ একটা কসু খেয়ে দেখো তো গাল কই কিনা আমি তো আজ জমি থেকে খেয়ে এসেছি সব ঠিকঠাকই আছে আহ আমি যা বললাম তাই করে দেখো না আহ আৌ হ্যাঁ আমার তো গলা চুল কাতে শুরু করেছে দেখছি উফ বাপরে এবার আমার সন্দেহ একদম সঠিক শোনো আজ তুমি বাজারে যেও না কাল সকালে এখানে কসুর ঝুরিটা রেখে লুকিয়ে থাকবে তারপর দেখবে আসল কাহিনী দাঁড়া রতন দেখাচ্ছে তোর মজা আহ আরে পাপড়ে লাগছে লাগছে তো আর না লাগছে রমেশ তোমরা ওকে ধরে মারছ কেন রতন তুই কি সত্যিটা স্বীকার করবি নাকি আমি আমি স্বীকার করছি স্বীকার করছি আমি রমেশকে সকলের কাছে খারাপ করবার জন্য আমার খারাপ কচু রমেশের কচুর সাথে পাল্টা পাল্টি করে নিতাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও তো বলি না কিন্তু এখন কিভাবে চুলকায় এ রমেশ এই তুমি ওকে ছেড়ে দাও ভাই আর সবাই শোনো কেউ আর ওর থেকে কচু কিনবে না আজ থেকে আবার রমেশের থেকেই সবাই কচু কিনবে কেমন নিতায়ের কথা শুনে রমেশ রতনকে মাপ করে দেয় এরপর থেকে গ্রামের সকলে আবার রমেশের দোকানে ভিড় করতে শুরু করে